নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রেজালা রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন রেজালা রেসিপিটি। আমি এখানে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে ভাজিয়ে দিব দুটো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব। এই একই তেলের মধ্যে দিয়ে দিব একটা গোটা তেজপাতা, আর দিয়ে দিব গরম মশলা। আমি এখানে গরম মশলাগুলো হালকা একটু থেতো করে নিয়েছি। ফোড়নটা হালকা একটু হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিব একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে রাখা। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কা বাটা, আর দিয়ে দেব এক চামচ রসুন বাটা, এক চামচ জিরে বাটা, এক চামচ ধনে বাটা, আর দিয়ে দেব এক চামচ আদা বাটা, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এবার চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবকিছু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের মতো রেখে দেব। চিকেনটা হতে হতে এই ফাঁকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আমি এখানে একটি মিক্সিং জারে আমি যে প্রথমেই বানিয়ে রেখেছিলাম বেরেস্তাটা, সেই পুরো বেরেস্তাটাই দিয়ে দেব। দেব 5 থেকে 6টা কাজু। তোমরা এখানে কাজু ছাড়া যে কোনো বাদামই ব্যবহার করতে পারো। আর দিয়ে দিব 4 থেকে 5 চামচ টক দই। এটা এবার খুব ভালোভাবে একটা সুন্দর মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে চিকেনটা একবার খুব ভালো করে নেড়ে নেব। দেখো চিকেনটা থেকে আমাদের বেশ খানিকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। চিকেনটা ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা আমাদের পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে রেখে আমি আবারও ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট সময় ভালো করে কষিয়ে নিই। দেখো চিকেনটা আমাদের কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমি আরেকটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব সেই পেস্ট করে রাখা বেরেস্তা, বাদাম আর দইয়ের যে মিশ্রণটা করেছিলাম সেটা। সব কিছু খুব ভালো করে 3 মিনিট সময় আমি কষিয়ে নেব। এই সময় আর ঢাকা দিয়ে কষানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি যে মশলা ধোয়া জলটা ছিল ওই জলটা আর সাথে সামান্য পরিমাণে দুধ অ্যাড করছি। তোমরা চাইলে এখানে এমনি জলও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এই রেজালাতে একদমই হলুদ ব্যবহার করিনি। আমি যে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম এই লাল লঙ্কার গুঁড়োটারই সুন্দর একটা কালার এসছে। এই ঝোলটা একদম খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমার জলটা একদম শুকিয়ে গিয়েছে, একদম গা মাখা হয়ে এসছে, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে বা দিয়ে দিব আমি 1 চামচ গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমাদের এই চিকেন রেজালা। উপর দিয়ে হালকা একটু বেরেস্তা কুচি ছড়িয়েই গরম গরম সার্ভ করব চিকেন রেজালা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।